আশুরার দিন, দশে মুহররম, এই যে এই মাস চলতেছে মুহররম, এটা হচ্ছে এই মাসটা কার? আল্লাহর মাস। এই মাসটা কার? আপনি যদি আশুরার দিন একটি আমল করতে পারেন, আপনার শব্দ কবুল হয়ে যাবে, নসিব খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর কসম করে বলছি, যত দোয়া করেছেন আপনার দোয়া কবুল হয় না। আপনি ঋণগ্রস্ত আছেন, বিপদগ্রস্ত আছেন, একদম অকেজ হয়ে গেছে জীবন, জীবন যেন চলেই না, সংসারে কোনো আয় বরকত রুজি কোনো কিছুই নাই, ইনকাম একদিক দিয়ে করেন আরেক দিক দিয়ে চলে যায়, মনে হয় কোনো কিছু তো বরকতই নেই, আপনি আমলটা করেন, আল্লাহ তা নসিব করে ইনশাল্লাহ। আশুরার দিন একটি গুরুত্বপূর্ণ দিন। এই আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহি ওয়াসাল্লামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন, একটি গুরুত্বপূর্ণ দিন। এই মুহররমের মাসের এই দশে মুহররম আশুরার দিন আপনি আমলটি করবেন, আপনি কেবলামুখী হবেন, কেবলামুখী হয়ে আপনি আয়াতুল কুদসি পড়বেন দশ বার। আয়াতুল কুদসি দশ বার পড়ার পরে আর পরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াটি পড়বেন, এই কালিমাটি পড়বেন একশো বার, এরপরে দুরুদ শরীফ পড়বেন একশো বার, এই করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তামাম দোয়াগুলো কবুল করে নেবেন। আল্লাহুম্মা আমিন।